নদিয়ার চাপড়া থানা শ্রীনগর এলাকায় একটি মোবাইল ফোনের ডিস্ট্রিবিউটরের দোকানে মুখে গামছা বেঁধে ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক ছিনতাইকারী। দোকানের মালিকের চিৎকার শুনে স্থানীয় মানুষজন উপস্থিত হলে ছিনতাইকারীকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষ্ণু ঘোষ নামে ওই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ধৃতকে বৃহস্পতিবার পুলিশ আদালতে পেশ করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একজন গামছা মুড়ি দিয়ে এসে হাতে চাকু নিয়ে এসে আমার উপর অতর্কিত আক্রমণ করে। তো আমি নিজের বাঁচানোর জন্য যা করার ওর সঙ্গে ধস্তাধস্তি হওয়ার পর ওকে বাইরে বের করে নিয়ে যাই। হ্যাঁ, বাইরে বের করে নিয়ে যাওয়ার পরে তখন ওর গামছাটা খোলার পর দেখছি ওই আমার এখানেই আসে। এই মাইক্রো ফিন্যান্সে কাজ করে চাপড়ারি অফিসে, আরও অফিসে কাজ করে ছেলেটা। তো এখন কী জন্য এসছে আমাকে তো অ্যাডমিন তো মার্ডারের উদ্দেশ্যে এসছে, হয়তো বা চাকু যখন ওর হাতে ছিল যে ধস্তাধস্তি করার পর চাকুটা হাত থেকে আমি কেড়ে নিই, যে আমার হাত কেটে গেছে কয়েক জায়গায়, পাঁচ ছয় জায়গায়। তারপরে এখানে লোকাল থানা সিভিক টিভিক এখানে থাকে রাত্রিরে, ওরা খবর দিয়েছে, পুলিশ এসে ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। বিষয়টা কালকে রাতেই হয়েছে। সংবাদ সকালবেলা এসেছিল। তারপর নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।